হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল mom.com, আমি তোমাদের স্বাগত। তো আজকে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের বিবাহবার্ষিক, প্রথম বিবাহবার্ষিক। তো তাই জন্য আমরা এখন রেডি টেডি হয়ে মনস্কামনা, আমাদের এখানে মনস্কামনা আছে, তো পুজো দিতে এসেছি। তো মিষ্টি কিছু নিয়ে নিলাম, নিয়ে প্রচণ্ড ভিড় দেখছি, মানে আজকে শনিবার, তো ভিড়টা তো হবে 27শে জানুয়ারি, আমাদের বিবাহবার্ষিক 27শে জানুয়ারি। তো তোমাদের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তো কিছু মনে করো না, আমাদের ভিডিওটা প্লিজ দেখো আর সবাই প্লিজ সাপোর্ট করো আমাদেরকে, তো তোমাদেরকে ভিডিওটা দিতে আরও ভালো লাগবে আমাদের। তো এইদিকে পুজো টুজো দিচ্ছি, তো এইদিকে আমরা দাঁড়িয়ে আছি। তো পুজো টুজো দিদির বাড়ি ঘুরতে, অ্যানিভার্সারি ওই জন্য ব্যবস্থা করছে, মাছ ধরছিলাম। এই যে কিছু বলবা, কত খুশি দেখো, অ্যানিভার্সারি বলে ঘোড়ার ডিম, আচ্ছা ঘোড়ার ডিম নিয়ে আসতে হবে, তো এদিকে মা রান্না করে গেছে কিছুটা, এদিকে মারা করছে। তো বাবা বলছে যে টিভি দেখবো, তো টিভিটা একটু চালিয়ে দে, তো ওই টিভিটা চালিয়ে দিল। তো ওইদিকে দেখ, বাবাটা টিভি দেখছে, তো এইদিকে এসে দেখছি যে পুচকা ওইদিকে ঘুমাচ্ছে, ওদিকে আদরিয়ে ঘুমিয়ে গেছে, তো ওইদিকে ওরা বসে হাই করছে। তো আমি বাজার গেলাম, চলো বাজার, ওকে নিতে বাজার গেলাম। তারপরে এদিকে এসে কফি বানালাম, সবাইকে কফি টফি দিলাম। তারপরে ওদিকে উপরে সব রকম রান্নার আয়োজন হচ্ছে আবার, এবং রান্না করতে বসে দিয়েছে, কারণ 4টা 5টা বাজছে এই টাইমটা, তখন রান্নাটা কমপ্লিট করতে হবে। তো ওইদিকে আবার থাকবে, অনেক ভালোবাসে, তো থাকছে। তো এদিকে দেখছি মারা চা দিলাম, ওদিকে রেডি হচ্ছে চালা, তো এখন রেডি হচ্ছে, আমার কিন্তু রেডি হতে পারিনি, ধরো এখন রেডি হচ্ছে, রেডি হয়ে বেরোবে, তারপরে আমি রেডি হতে পারবো। দেখছি আমি তিনটা একটু প্রবলেমের জন্য। তো এইদিকে ওর বন্ধুগুলো, মানে একটা আমার বন্ধু ছিল, তো ওই আমাকে একটা গিফট দিল, ওটাই আমি খুলতে লাগলাম, মানে গিফট থাকে যে বুঝতেই পারছো, খুলতে মানে কী বলবো, খুলবো কখন খুলবো কখন ওটাই লেগে থাকে, তো ওটাই ফোনটা এটা খুললাম। সে খুবই সুন্দর একটা ছবি দিয়েছে, ছবি ফ্রেম খুবই ভালো লাগছে দেখতে, আর লাইট জ্বলছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কী সুন্দর লাইটটা জ্বলছে, এত সুন্দর হয়েছে না, আমাদের বিয়ের মোট কথা বিয়ের ছবি ছিল না, তো বিয়ের ছবিটা হয়ে গেল, এদিকে বিয়ের ছবি নাই, দেখো লাইট জ্বলবে, এত সুন্দর লাগছে, লাইট জ্বলন চলছে। তো এদিকে দেখছি এরা কী কীর্তি করেছে, তো এদিকে আমরা মালা বদল করার জন্য ফুল নিয়ে এসছে, তো ওটাই বলছি, তো এদিকে সাজিয়েছি, খুব সুন্দর সাজিয়েছে, ছোট করে করা হয়েছে, কিন্তু সবাই মজা করছে, সবাই ভালো হয়েছে। তো এদিকে এরা আবার ঝিমিয়ে গেছে, তো এদিকে বসে আছে, বলছে তোরা কখন কেক কাটবি, আর ভালো লাগে না। তো এদিকে মা শাড়ি পরেছে, মাকে শাড়িটা প্লেট করে দিচ্ছি, তো এদিকে এখন সব বসলাম, কেক টেক এনে রাখলাম, তো বলছে মানে দিদিরা আসেনি, তো ওরা সবাই আসুক, সবাই আসলে কেক কাটতে ভালো লাগে, তো সবাই আসুক, তারপরে আমরা বসে আছি, কেক কখন আসবে, তো কেকটা কাটবো। তো এদিকে বসে বসে আমরা ওদিকে ভাবাচিন্তা করছি, তাহলে আমি তার আগে চল, তার আগে ছবি তুলে নিই আমরা, তো এখানে সাইড করে বসে আমরা এখন ছবি তুলবো। তো ওরা দেখে ছবি দেখাচ্ছে, তো ওদিকে ওরা আজ কাটিয়ে সবাই আগে, তো কেকটা কাটা হবে, তো আস্তে সবাই আসছে এখন, তো ওদিকে আমাকে একটা ছবি তুলি, তারপরে আমি আগে নিজে বলেছি না, ওই পরে দিলে মাটা পড়ালাম, তো ওরা নিয়ে আমরা গল্প করছি, তো এখন আসলে করে নিই, তারপর কেকটা একবারে কাটবো, না আসলে
এদিকে সবাই পুচকে ওইদিকে চিল্লাচ্ছে লাফাচ্ছে, এদিকে সবাই ভিডিও করছে। তো আমি হাসাহাসি করছি যে কীভাবে পড়ো কীভাবে আমি নিতে যাচ্ছি, দেখো বুঝতেই পারি তোমরা আমি ঢুকাবো না ওইদিকে দিয়ে দিতে পারবো না, বুঝতেই পারছি না মাথার মধ্যে আমি হাসাচ্ছি কত শুরু দিদি যে কীভাবে পড়াবো ভুলে গেছি, দুবার তো একবার তো মালা বদল হয়ে গেছে কেউ ভুলে গেছিস, ওরা বেশ সবাই বলে বলছে এদিকে ওটাই করছি আমার লাগবে। তারপর দিন সবাই আসলো করছি, তো ওই ওটা এক দিয়ে যেখানে এক বছর আমাদের হলো তাই আমার এক বছর পুরো ভূত করে দিয়েছে আমার দেওয়ার, আমাকে আমি কি একটা জিনিস দিয়েছিলাম আর আমাকে পুরো ভূত করে দিয়েছে, এদিক দিয়ে পুরো উপর থেকে ছাড়ে কি ওই মাথায় দিচ্ছে, মাথায় ঠান্ডা জমে আর ভালো লাগছে না, ঠান্ডা লাগছে ভালো এদিকে করছি, তো এদিকে কেকটা কাটাকাটি হচ্ছে, মানে খাওয়াবে কি পুরো তো ভরে দিয়েছে, তো ওটা কেকটাকে কাটছে আমি খাইয়ে দিলাম। তো এটা নিয়ে এরকম করে হলো কেকটা আবার দিয়ে দিলাম, যে সবাই তোমরা দিয়ে দাও দেখলাম ওই ওকে বললাম সবাইকে কেটে কেটে দিয়ে দাও, এদিকে খাওয়াটা আমাদের এদিকে কেক খাওয়াটা হয়ে গেছে, তো ওকে ওটা দিয়ে দিলাম। এদিকে এত মানে কি বলবো এটা এ বলছে ওই কথা হাসি করছে আমরা একে এ হাসো ওই হাসো, তো আমি ওকে বললাম যে আর দিও না আর দিও না করে দিচ্ছি আবার দিচ্ছি আমাকে আবার দিচ্ছি দিও না আমার সবাইকে দিচ্ছে ফিরে আসবে, পুরো মেকআপটা আমার খারাপ করে দিচ্ছে আর আমি বারণ করলাম দিও না, কেউ তো চাঁচের গোটা মুখে ঢেকে নিচ্ছে যে। তারপরে আমাদের আসলো গিফটের বেলা, তো এইদিকে আমার দাদার বন্ধুরা গিফট দিয়েছিলো, ওটাই আমি খুলে দেখছিলাম যে কী আছে, আমি মানে আমার তর্স হয় না যে কী গিফট আছে, আমি যতক্ষণ না খুলে দেখবো ততক্ষণ আমার ভালো লাগে না, আর কার না ভালো লাগে গিফট ওপেন করতে বলো গাইস সবাইকে ভালো লাগে। তো এইদিকে আমি করছি গিফটটা ওপেন, দেখছি কী আছে, তাহলে হ্যাঁ ভালো জিনিস দিয়েছে ভালো জিনিস আছে। তো তারপরে দেখছি দিদি জাইবুদের কী গিফট আছে ওটা দেখছি, দিদি জাইবুরা খুব সুন্দর গিফট দিয়েছে, ওইটা গিফটের মধ্যে আছে চাঁদের বা সোনার মতন কয়েন আছে, এত সুন্দর আছে ওটা আলমারিতে রাখাটা খুব ভালো, আর আমাদের জন্য তো এখন যা আছে আমাদের ওটা রাখা ভালো আছে, তো ওটাই আমি এখন দেখছি এদিকে সবাই মিলে দেখছে দেখছে কী আছে না আছে গিফটের মধ্যে। তো ওই বলছে গাইজ দেখো গাইজ দেখো, ওই বলেছিল যে বলে চলেছে, তো ওই তো জানে না আগে গাইজ দেখে এখন কত সুন্দর করে দেখাচ্ছি, এটা দেখো ভালো করে ভালো লাগছে। তো এদিকে আমরা আমি রেখে দিলাম, এখন পরে কোথায় রাখবো না রাখবো তাই ভালো জায়গাতে একটা রেখে দিলাম, পরে ভালো করে ঢুকিয়ে দেবো লকারে, তো এখন ওটাই দেখছি আমি ভালো করে। তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে এটা কিসের আছে বুঝতে পারছি না, আমি জাইবুকে বলছি কী আছে এটা, তো ভালো করে দেখালাম আর কি, তো অনেক সুন্দর একটা কলসের ছবি দেওয়া আছে রাখা আছে, তারপরে পালাসে সবাইকে প্রণাম করে তোমাকে প্রণাম করে, তো আমার মেয়ে যদি বলছে আমাকে প্রণাম করো আমাকে প্রণাম করো আমাকে প্রণাম করতে পারছি, তো পাওয়া দেখলো না 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 তুমি বড় তুমি না আমার ছোটো দেওয়ার বলছি আমাকে প্রণাম করো, তো ওদেরকে খাইয়ে দিলাম দাও আমাকে দাও তুমি একা খাওয়া আমাকে খাইয়ে দিলো, দেখছি ভিডিও করছে আমি জানি না ভিডিও করছে, তো আমি জানি হাসতে পারলো, তো এই যদি আমাকে বললাম আমার খাওয়াটা করতে আমাকে হাসি করছিলাম, তো বাবা তো বাবাদেরকে প্রণাম করতে হবে, তো দেখছি বাবা এখন রান্না করছে আর আমার শ্বশুরমশাই ঘুমিয়ে গেছে, তো চলে আসলাম তো বাবা বাবা গিয়েছিলাম যে বাবা কত বছর ঘুমিয়ে গেছে, এদিকে সবাই খেতে বসে সবাই খেতে বসেছে এখন এদিকে মারা দিচ্ছে মারা অবস্থা দেখো পুরো কাঁপছে বসে বসে সবাইকে খাওয়াচ্ছে, দেখো বাপরে কিভাবে সাজিয়েছে আমাদের জন্য, মনে হচ্ছে নতুন বিয়ে করলাম একবার এমন করে সাজিয়েছে, কারা কারা সাজিয়েছে মুখগুলো দেখে কেউ যদি কাউরে খাট সাজাতে চাও তাহলে দু টাকা ডেকে নিও নাম্বার স্ক্রিন ডিসপ্লে করে দেবো, দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো 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 কিছু বলবি কি বলবি আমরা থাকবো বলে আমাদেরকে চাকরানি বানিয়েছে,
কি এই জগতের বিবাহ কি বলে এর বিবাহ মালা পাকুয়াতে মেয়ে মেয়ে বিয়ে করেছে না, এখনো মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে। কি অবস্থা, আর কি কি দেখতে হবে জীবনে? গুছাগুছি হচ্ছে এখন, দেখো না যাওয়া চেঞ্জ করব বলে আমি আর দেখব না। গাইস আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ। হ্যাঁ।